নমস্কার। একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনে দর্শন বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, গুরুত্বপূর্ণ সাজেশন পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু 90 থেকে 95% কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা তোমাদের দেখে দিচ্ছি, যে সব থেকে বেশি কমন রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হলো জ্ঞানের স্বরূপ ও উৎস বিষয়ে ডেকার্তের মত সমালোচনা সহ ব্যাখ্যা করো। দ্বিতীয় কোশ্চেনে দেখতে পাচ্ছ, বাচনিক জ্ঞান বলতে কি বোঝো, বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু অথবা দিয়ে এইভাবে আসতে পারে, জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহৃত হয় এবং বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। বিনিময় কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ, কারণ ও কার্য সম্বন্ধে বিষয়ে সত্যতা সংযোগ তথ্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা অথবা দিয়ে ভেবে আসতে পারে, কারণের স্বরূপ বলতে কি বোঝো, কারণ ও কার্য বিষয়ে দার্শনিকের মতবাদ আলোচনা করো। অথবা এই কোশ্চেনটি, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধের স্বীকার করেনি, এই মতটি কি গ্রহণযোগ্য। এরপর ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমাদের দেখতে পাচ্ছ, সেটা হলো সরল বস্তুবাদের মূল বক্তব্য কি, ল কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা সহ সমালোচনা করে আলোচনা করো। তিন নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, সেটা হলো সরল বস্তুবাদের মূল বক্তব্য কি। তিন নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, সেটা হলো সরল বস্তুবাদের মূল বক্তব্য কি, ল কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে আলোচনা করো। অথবা বার্কলে এর আত্মগত ভাববাদের মূল বক্তব্য ব্যাখ্যা করো। তার মতবাদকে অহং সর্বস্ববাদ বলা হয় কেন। নিম্ন কোশ্চেন দিতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, সেটা হলো নির্বিকল্প ও সবিকল্পের মধ্যে মূল পার্থক্য কি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই কমন রয়েছে, তাই ভালো করে প্রশ্ন উত্তরগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে। এবং সর্বশেষ ইট নম্বর কোশ্চেন দিতে পারছো, সেটা হচ্ছে বিবরণ থেকে অনুসরণ করে কর্মযোগের আদর্শ সংক্ষেপে আলোচনা করো। অথবা মানুষের ধর্মীয় সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তোমাদের দেখতে পাচ্ছ, সেটা হলো প্রথম প্রশ্ন তোমাদের দেখতে পাচ্ছ যে দর্শনের যে শাখা যুক্তি বৌদ্ধতা নিয়ে আলোচনা করে সেটা হলো যুক্তিবিদ্যা। পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়, থেলেসকে বলা হয়। আধুনিক দর্শনের জনক হলো ডেকার্ত। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমার আজকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু জ্ঞানবিদ্যা হবে 4 নম্বরটা, যেটা হলো তারপর অধিবিদ্যা। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার পরীক্ষায় দেখতে পাচ্ছ, তাই ভালো করে প্রশ্ন উত্তরগুলি কিন্তু তৈরি করবে। এই প্রশ্ন উত্তর শর্ট প্রশ্নগুলিকে এসসিকিউ এমসিকিউ পড়লে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তাই প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু ভালো করে তোমরা কিন্তু একবার করে হলো পরীক্ষায় আগে দেখে যাবে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, তাই ভালো করে প্রশ্ন উত্তরগুলিকে অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে যাবে, তাহলে পরীক্ষায় কিন্তু কমন অবশ্যই এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ছোটো বড়ো কোশ্চেন আমি সব ভালোভাবে দিয়ে দিচ্ছি, তাই ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করে রাখবে। তো তাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে রাখবে। তাহলে চাকরি ভালো হচ্ছে, লাইক শিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।